মধ্যরাতে ঘুমের মধ্যে চলল গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি। শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 217 নম্বর বুথের বিজেপি সভাপতি হরিপদ বিশ্বাসের বাড়িতে গতকাল রাত 11:30 নাগাদ আকস্মিক গুলি চলে। যদিও একটি কাঠের বাটামে গুলিটি আটকে যায়। ঘরে জানালার পাশে শুয়েছিলেন তার স্ত্রী এবং 11 বছরের ছেলে। এরপর পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করেও কে বা কারা এই কাজ করেছে তা জানা সম্ভব হয়নি। তবে ওই ওয়ার্ডের বিজেপির শক্তি প্রমুখ চন্দন মণ্ডল জানান, গত বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক লিড ছিল, তারই প্রতিহিংসাতে এই ঘটনাটি ঘটিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হরিপদ বিশ্বাস জানান, লোকসভা ভোটের পরেও বোম পড়ে প্রকাশ্যে বিজেপি করার কারণে ও আগামী উপনির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে বলেই মনে হয়। যদিও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক দায় অস্বীকার করেছেন। গতকাল রাত্রিরে আমি আমার স্ত্রী আমার ছেলে ঘরে শুয়েছিলাম, এবার থাকার পরে রাত যখন 11:30 মতন বাজে তখন একটা ব্যাপক মানে মানে জোরে আওয়াজ হয়। তাই হলো আমার গাছে হয়তো আম পড়েছে গাছের থেকে। আমি সেখানে রাত্রে অতটা খেয়াল করিনি, সকালবেলা উঠে দেখি আমার জানলায় একটা গুলি আটকে আছে। তখন আমি স্থানীয় আমার সব লোকজন আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জানালাম এবং স্থানীয় শান্তিপুর থানায় প্রশাসনকে আমি জানিয়েছি। তারা এসে গুলিটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। এবার আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার হচ্ছে কারো সন্দেহ হয় সত্যতা। আমি বললাম স্যার দেখুন আমার এখানে তো সত্যতা ব্যক্তিগত কারো সাথে নেই। এবার আমি হচ্ছে ভারতীয় জনতা পার্টি করি, বিজেপি পার্টি করার জন্যে আমাদের এখানটায় মানে বিধানসভা ভোটে 5টা বুথে লিড বিজেপি, আর গত লোকসভা ভোটে 4 মাস আগের থেকে আমি বিজেপি পার্টিটা করছি। এবার ওই লোকসভা ভোটের পরপরই আমার বাড়িতে একটা বোম চার্জ হয়, আর এবার ব্যাপক পরিমাণে আমাদের এখানে বিজেপি লিড করাতে তৃণমূলে যারা আশ্রিত গুন্ডা বাহিনী আছে সামনে উপনির্বাচন ভোটকে মাথায় রেখে বিধানসভার উপনির্বাচন ভোটকে মাথায় রেখে মানে ওপেন যারা আমরা তৃণমূল বিজেপি দলটা করি তাদেরকে দমিয়ে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে, যাতে উপনির্বাচনটা ওরা মানে ব্যাপক পরিমাণে উপনির্বাচনটা করতে পারে, সেই হিসাবে বিজেপি পার্টিকে দমিয়ে দেওয়া যায়। তার একটা চিন্তাধারাকে মাথায় রেখে ওরা আর কি আমাদের এই বিজেপি কর্মীদের বাড়িতে কারোর গুলি বোম এভাবে আর কি আক্রমণ চালাচ্ছে। লিখিত থানা থেকে পুলিশ এসেছিলো, তদন্ত করেছে, গুলিটাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, আর একটু বাদে আমরা থানায় কমপ্লেন করবো। টাউন ওয়ানের 16 নম্বর ওয়ার্ডে 217 নম্বরের বুথ সভাপতি হরিপদ বিশ্বাসের বাড়িতে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতি, সে তার বউ ছেলে নিয়ে শুয়েছিল, সেই ঘরের জানলায় 1 রাউন্ড গুলি ফায়ার করে। আজকে এই বুথ থেকে এবং আশেপাশে যেসব বুথগুলো আছে সেসব বুথ থেকে আমরা ব্যাপক পরিমাণে ভারতীয় জনতা পার্টি লিড দিয়েছি, আর এইটাই তাদের গাত্র দহ হয়ে যাচ্ছে শাসক দলে। আজকে শাসক দল আগামী দিনে আমাদের এখানে উপনির্বাচন আছে, সেই উপনির্বাচনে যাতে আমাদের এইসব বুথগুলোর থেকে তারা ব্যাপক পরিমাণে সন্ত্রাস করতে পারে বা সন্ত্রাস সৃষ্টি করতে পারে, আর আমাদের যেসব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে তাদের যাতে দমিয়ে রাখা যায়, সেই সব কারণেই নানা রকমভাবে এদের এইসব মানে খুন এবং ইয়ে ষড়যন্ত্র করছে এবং এসব ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা ভারতীয় জনতা পার্টি 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গতকালকে রাত্রে গুলি চলেছে এবং দোষারোপ করছি যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব করেছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে আমি বলি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শান্তিপুরে তৃণমূল কংগ্রেস দলটা করি। তৃণমূল কংগ্রেস দল কোনোদিনই এই রাজনীতিতে বিশ্বাস করে না যে বোমাবাজি বা গুলি এইসব ধরনের ঘটনায় কোনো রকমই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী জড়িত নয়। আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে শান্তিপুরে বিজেপির যে দুটো গোষ্ঠীর যে রকম সোশ্যাল মিডিয়ায় যা চলছে বাপ বাপান্ত চলছে, আজকে আমি মনে করি যে এই 16 নম্বর ওয়ার্ডে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন এই কোভিডকালে শান্তিপুরে মানুষের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে এবং মানুষের হয়ে কাজ করছে। এবং সবচাইতে আরেকটি কথা, যেটা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক অজয় দে বর্তমানে মারা গেছে,
তাদের তার স্মরণসভা বা বিভিন্ন তাকে নিয়ে আমরা ব্যস্ত এবং আমাদের মানসিক অবস্থাও খুব একটা ভালো নয়, স্থিতিশীল নেই। তার মধ্যে এইসব ঘটনা প্রথম কথা আমরা এসব কোনোদিনই এর মধ্যে আমরা থাকি না, আমরা মানুষের পাশে থেকে রাজনীতি করার চেষ্টা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।